السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. আন্তর্জাতিক চুক্তির সংজ্ঞা দাও। আন্তর্জাতিক চুক্তিতে বিভিন্ন প্রকার শর্ত সংরক্ষণ এবং তাদের ফলাফল আলোচনা কর। রিবাক সিক স্ট্যান্টিবাস মতবাদ ব্যাখ্যা কর। চুক্তি হচ্ছে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যমত, যা চুক্তি রাষ্ট্র দুটি বা তাদের মধ্যে দায় দায়িত্ব এবং অধিকার সৃষ্টি করে। চুক্তি শুধু রাষ্ট্রের সাথে রাষ্ট্রেরই হয় না, বরং আন্তর্জাতিক সংগঠনের সাথে সংগঠন সমূহের মধ্যে সম্পাদিত হতে পারে। সুতরাং বলা চলে, চুক্তির মধ্য দিয়ে পক্ষসমূহের আইনগত বাধ্যবাধকতার সূত্রপাত ঘটে। সাধারণত চুক্তি লিখিত হওয়া শ্রেয়, তবে চুক্তি মৌখিকও হতে পারে। আন্তর্জাতিক আইনে চুক্তি সংক্রান্ত বিধানগুলো লিখিত চুক্তির উপর প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক চুক্তিতে বিভিন্ন প্রকার শর্ত সংরক্ষণ এবং তাদের ফলাফল। আন্তর্জাতিক আইনে আইনসম্মত ও বাধ্যতামূলক সন্ধির জন্য যে সকল আনুষ্ঠানিকতা ও শর্ত পালন আবশ্যক তা নিম্নরূপ। এক, যোগ্যতা। চুক্তিভুক্ত পক্ষগুলিকে অবশ্যই সন্ধি চুক্তি সম্পাদনের ব্যাপারে যথাযোগ্য যোগ্যতা ও ক্ষমতা সম্পন্ন বলে বিবেচিত হতে হবে। দুই, পূর্ণ ক্ষমতা। কোনো সন্ধি চুক্তি সম্পাদনের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিবর্গ বা প্রতিনিধিগণ আলাপ আলোচনার জন্য অংশগ্রহণ করবেন, তাদেরকে অবশ্যই তাদের নিজ দেশের সরকারের নিকট হতে পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত হতে হবে। কিন্তু অনুরূপ প্রতিনিধি যদি তাদের উপর অর্পিত ক্ষমতার অতিরিক্ত কোনো কার্য করেন, তবে সংশ্লিষ্ট সরকার তাদের উক্ত অতিরিক্ত কর্মকাণ্ডের জন্য দায়ী হবে না। কিন্তু ওই অতিরিক্ত কার্যের জন্য যদি অন্য কোনো রাষ্ট্রের ক্ষতি সাধিত হয় বা পূরণ করা অথবা যতটা সম্ভব পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা প্রথমোক্ত রাষ্ট্রের বিশেষ কর্তব্য। তিন, সম্মতির স্বাধীনতা। কোনো সন্ধি চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষ বা রাষ্ট্রসমূহের সম্মতি প্রদানের পূর্ণ স্বাধীনতা থাকতে হবে। ভয় বা ভীতি প্রদর্শনের কর্তৃক কোনো চুক্তি সম্পাদিত হলে তা বৈধ বলে গণ্য হবে না। চার, আন্তর্জাতিক আইনের সহিত সামঞ্জস্যতা। দুটি পক্ষের ভিতর সম্পাদিত সন্ধিটি অবশ্যই আন্তর্জাতিক আইনের বিধান ও মূলনীতির সহিত সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ কোনো রাষ্ট্রকে পদানত করা বা এর রাষ্ট্রীয় অখণ্ডতাকে বিনষ্ট বা বিভক্ত করার উদ্দেশ্যে কোনো সন্ধি চুক্তি সম্পাদিত হলে তা আইনসম্মত বলে গণ্য হবে না, এবং সংশ্লিষ্ট পক্ষদের ভিতর তা কোনো বাধ্যবাধকতার উৎপত্তি করবে না। পাঁচ, রাষ্ট্রীয় আইন সভার অনুমোদন। সর্বোপরি আন্তর্জাতিক আইন মোতাবেক যে কোনো সন্ধিকে বাধ্যতামূলক করার জন্য রাষ্ট্রীয় আইন সভার অনুমোদন অপরিহার্য। কারণ কোনো সন্ধি সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহ দ্বারা অনুমোদন না হওয়া পর্যন্ত কার্যকরী হিসাবে বিবেচিত হবে না। বিরাক সিক স্ট্যান্টিবাস মতবাদের ব্যাখ্যা। রিবাস সিক স্ট্যান্টিবাস রোমান আইনের একটি সুপরিচিত নীতি। চুক্তির বিশেষ পরিস্থিতিগত কারণে এই নীতিটি প্রয়োগ করা হয়ে থাকে। অবস্থার পরিবর্তনের চুক্তি পালনের বাধ্যবাধকতা নিষ্কৃতি অর্জন করাই এই নীতির মুখ্য বিষয়। আন্তর্জাতিক আইনে সন্ধি চুক্তির একটি শর্ত হল যে সকল পরিস্থিতির দরুন কোনো চুক্তি সম্পাদিত ও গৃহীত হয়, অনুরূপ পরিস্থিতির ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে মৌলিক কোনো পরিবর্তন সাধিত হলে চুক্তিটি বাতিল হয়ে যাবে। ফলশ্রুতিতে চুক্তিজনিত বাধ্যবাধকতা সমূহের অবসান ঘটবে। তবে অবস্থার কোনো মৌলিক পরিবর্তনের কারণে কেবল সেসব ক্ষেত্রে কোনো চুক্তির অবসান ঘটবে না,
যে সকল ক্ষেত্রে ক চুক্তিটির কোনো সীমানা নির্ধারণ করা হয় এবং খ চুক্তির যে কোনো পক্ষ মৌলিক পরিবর্তনটিকে কারণ হিসাবে ব্যবহার করতে চায়। যদি সে পক্ষ দ্বারা চুক্তিটি অধীনে কোনো দায়িত্ব অথবা চুক্তির অন্য কোনো পক্ষের প্রতি অপর কোনো আন্তর্জাতিক দায়িত্ব লঙ্ঘনের ফলে অনুরূপ পরিবর্তন ঘটে, এরূপ মৌলিক পরিবর্তনের কারণে চুক্তিটির কার্যকারিতা স্থগিত থাকতে পারে। সুতরাং দেখা যায় যে প্রত্যেক সন্ধি চুক্তিকে চুক্তির স্থিতি অবস্থা সর্বক্ষেত্রেই অপরিবর্তনীয়। একেই আন্তর্জাতিক আইনের মতবাদ রিভার্সিক স্ট্যান্ডিভাস বলা হয়। এ মতবাদের মূল কথাই হল কোন সম্পাদিত চুক্তির স্থিতি অবস্থা সর্বক্ষেত্রেই অপরিবর্তনীয়। এ সমস্ত চুক্তির ক্ষেত্রে এমন একটি অব্যক্ত বা অপ্রকাশিত শর্ত কার্যকর থাকে যে চুক্তিটি যে অবস্থার পরিপ্রেক্ষিতে সম্পাদিত হয়েছে সে অবস্থার কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারবে না। মতবাদটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো চুক্তি সম্পাদিত এবং অনুমোদিত হয় অনুরূপ পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন সাধিত হলে সন্ধিটি বাতিল বলে গণ্য হবে এবং উক্তরূপ চুক্তিজনিত সকল বাধ্যবাধকতা বা দায় দায়িত্বের অবসান ঘটবে। ইহাই রিভার্সিক স্ট্যান্ডিভাস মতবাদ। সুতরাং এ মতবাদ অনুসারে কোন চুক্তি তখনই বাতিলযোগ্য বলে গণ্য হয় যখন এর অত্যাবশ্যকীয় কোনো মৌলিক অবস্থায় অবসান বা পরিবর্তন ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য যে এরূপ অব্যক্ত মতবাদ সম্পর্কে যদি চুক্তিভুক্ত সংশ্লিষ্ট পক্ষগণের ভিতর কোনো সমঝোতা না থাকে সেক্ষেত্রে এ মতবাদটি প্রযোজ্য হবে কিনা তা জাতিসংঘের নির্বাহী সংস্থা কিংবা আন্তর্জাতিক আদালতের রায়ের দ্বারা নির্ধারিত হবে। সন্ধি চুক্তি বিষয়ক এরূপ মতবাদগুলো 1966 সালের চুক্তি সন্ধি চুক্তি বিষয়ক খসড়া আইনের কর্তৃক নির্ধারিত হয়েছে। আন্তর্জাতিক ব্যক্তির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সকল শ্রেণীর রাষ্ট্র কি আন্তর্জাতিক ব্যক্তি? কোন ব্যক্তি বিশেষ কি পরিমাণে আন্তর্জাতিক ব্যক্তিত্বের মর্যাদা ও গুণাবলী অর্জন করতে পারে? এ প্রসঙ্গে জাতিসংঘের অবস্থান সম্পর্কে আলোচনা করো। আন্তর্জাতিক ব্যক্তির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1. সদস্য হওয়া। আন্তর্জাতিক ব্যক্তিকে অবশ্যই আন্তর্জাতিক গোষ্ঠীর সদস্য হতে হবে। 2. ভূখণ্ড, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব। একটি নির্দিষ্ট ভূখণ্ড, আয়তন, জনসংখ্যা, সরকার, সার্বভৌমত্ব, সম্পদ এবং নানাবিধ উন্নয়নমূলক কার্যাবলীর মাপকাঠির বিচারে ব্যক্তি সত্তার উদ্ভব ঘটে। 3. সমমর্যাদার অধিকারী। বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মতো আন্তর্জাতিক ব্যক্তি আন্তর্জাতিক দৃষ্টিতে সমমর্যাদার অধিকারী হবে। 4. দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষমতা। আন্তর্জাতিক ব্যক্তিকে তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষমতা সম্পন্ন হতে হবে। 5. সুযোগ সুবিধা গ্রহণের পূর্ণ ক্ষমতা। আন্তর্জাতিক ব্যক্তিকে আন্তর্জাতিক আইনে যে সকল সুযোগ সুবিধা ও ব্যবস্থাপনা রয়েছে ওইগুলো গ্রহণ করার পূর্ণ ক্ষমতা থাকতে হবে। 6. সার্বভৌম সমতার ভিত্তি। কেবলমাত্র জাতিসংঘের সকল সদস্যের সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে আন্তর্জাতিক ব্যক্তির বিকাশ ঘটে। 7. আন্তর্জাতিক আইন বিকাশে সহায়তা দান। আন্তর্জাতিক ব্যক্তি আন্তর্জাতিক আইনের ক্রমোন্নয়ন বা বিধিবদ্ধকরণে সর্বদা সহায়তা দান করবে। 8. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিধান। আন্তর্জাতিক ব্যক্তি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধানের তৎপরতায় সক্রিয় ভূমিকা পালন করবে। 9. আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি। আন্তর্জাতিক ব্যক্তি আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। 10. আন্তর্জাতিক আদালতে মামলা করার অধিকার। আন্তর্জাতিক ব্যক্তি আন্তর্জাতিক আদালতে দাবি পেশ ও মামলা করার অধিকার থাকবে। 11. আন্তর্জাতিক চুক্তি ও সন্ধিতে অংশগ্রহণ। সর্বোপরি প্রত্যেক আন্তর্জাতিক ব্যক্তির আন্তর্জাতিক চুক্তিতে ও সন্ধিতে অংশগ্রহণ করার সুযোগ ও অধিকার থাকতে হবে।
উপরোক্ত আলোচনা হতে ইহাই স্পষ্ট প্রতিমান হয় যে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো আন্তর্জাতিক ব্যক্তি সত্তাকে একটি পৃথক সত্তা দান করেছে। এই সকল বৈশিষ্ট্যের সমন্বয়ে আন্তর্জাতিক ব্যক্তি সত্তার অস্তিত্ব প্রতিষ্ঠিত। সকল শ্রেণীর রাষ্ট্র কি আন্তর্জাতিক ব্যক্তি? আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী সকল শ্রেণীর রাষ্ট্রকে আন্তর্জাতিক ব্যক্তি বলা যায় না। কেবলমাত্র স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক ব্যক্তি সত্তার অধিকারী বলে গণ্য হয়। এ প্রসঙ্গে অধ্যাপক অপেনহাম যথার্থই বলেন যে একটি রাষ্ট্র কেবলমাত্র স্বীকৃতির মাধ্যমেই আন্তর্জাতিক ব্যক্তি সত্তার মর্যাদা লাভ করে এবং আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু স্বরূপ পরিগণিত হয়। অবশ্য সকল শ্রেণীর রাষ্ট্র আন্তর্জাতিক ব্যক্তি সত্তার মর্যাদা লাভ করতে পারে না, যেমন পরাধীন রাষ্ট্র এবং সীমিত সার্বভৌম রাষ্ট্র, এছাড়া আশ্রিত রাষ্ট্র, নিয়ন্ত্রণাধীন রাষ্ট্র, জিম্মি ও অস্বীকৃত রাজ্যসমূহ, উপনিবেশিত রাজ্য এবং নিয়ন্ত্রণাধীন রাষ্ট্র পূর্ণাঙ্গ রূপে আন্তর্জাতিক ব্যক্তি সত্তার অধিকারী বলে গণ্য হয় না, কারণ এ সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব আংশিকভাবে অন্য কোন বৃহৎ রাষ্ট্র দ্বারা সীমিত থাকে বলে তাদের আন্তর্জাতিক ব্যক্তি সত্তার মধ্যে যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তা বিদ্যমান থাকে না। কোন ব্যক্তি বিশেষ যে পরিমাণে আন্তর্জাতিক ব্যক্তিত্বের মর্যাদা ও গুণাবলী অর্জন করতে পারে? রাষ্ট্র মূল আন্তর্জাতিক ব্যক্তি বিধায় এবং নাগরিকদের স্বতন্ত্রভাবে আন্তর্জাতিক ব্যক্তি হিসাবে বিবেচিত করার অবকাশ থাকে না। এজন্য সাধারণ ব্যক্তি বিশেষের পক্ষে আন্তর্জাতিক ব্যক্তিত্ব লাভ করা সম্ভব নয়। তবে ক্ষেত্র বিশেষে ব্যক্তি বিশেষ আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হিসাবে বিবেচিত হতে পারে, কেননা মানব জাতির নিরাপত্তা এবং শান্তি প্রতি ভ্রুক্ষেপ না করে মানুষই ফৌজদারি অপরাধ করে থাকে। তাই নুরেমবার্গ ট্রায়ালে সিদ্ধান্ত হয় যে আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে কোনো ব্যক্তি বা ব্যক্তি বিশেষই ফৌজদারি অপরাধ করে থাকে এবং এ ধরনের ব্যক্তি বা ব্যক্তিদের শাস্তি প্রদানের দ্বারাই আন্তর্জাতিক আইনের বিধান বলবৎ করা সম্ভব। এ নিয়মের সমান্তরালে কোনো ব্যক্তি স্বীয় অধিকারও প্রতিষ্ঠা লাভ করতে পারে। সরকার কর্তৃক কারো মানবাধিকার লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষ ইউরোপীয় মানবাধিকার আদালতে মামলা দায়ের করতে পারে। তবে ব্যক্তি বিশেষ নিজেরা মামলা করার বিধান নাই বলে তাদের পক্ষ হতে কোনো আন্তর্জাতিক সংগঠন এ দায়িত্ব পালন করে না। সম্প্রতি অনেক এজিও কর্তৃক এ সমস্ত দায়িত্ব পালন করতে দেখা যায় এবং ব্যক্তি বিশেষের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থায় উত্থাপনের দ্বারা আবশ্যকীয় প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করে। এভাবে ব্যক্তি বিশেষকেও আন্তর্জাতিক ব্যক্তিত্ব অর্জনে সহায়তা করেছে। এ প্রসঙ্গে জাতিসংঘের অবস্থান সম্পর্কে আলোচনা করা হল। জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা। একটি আন্তর্জাতিক সংগঠন হিসাবে জাতিসংঘ আন্তর্জাতিক মর্যাদা অর্জন করেছে। এ সংস্থা বিশ্বের সমস্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে আন্তর্জাতিক ব্যক্তিত্বের সনদ প্রদান করে থাকে। আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী জাতিসংঘের সদস্যপদ অর্জন করতে পারলে কোনো রাষ্ট্রের আন্তর্জাতিক ব্যক্তিত্ব নিশ্চিত হয়ে থাকে। তাই যে সংস্থার অন্যের আন্তর্জাতিক ব্যক্তিত্বের সার্টিফাই করার ক্ষমতা আছে সে সংস্থা নিজেও আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন। এছাড়া জাতিসংঘ সনদের 104 অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতিসংঘ স্বীয় কার্যাবলী সম্পাদনের জন্য এবং এটা উদ্দেশ্যাবলী বাস্তবায়নের জন্য যতদূর প্রয়োজন বলে বিবেচনা করবে। প্রত্যেক সদস্য রাষ্ট্রের এলাকায় যতদূর এটা স্থানীয় কর্তৃত্ব প্রয়োগ করতে পারবে। একইভাবে 1949 সালের ক্ষতিপূরণ মামলার নজিরটি এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। এ মোকদ্দমার রায়ে প্রদানকালে আন্তর্জাতিক আদালত ঘোষণা করেন যে জাতিসংঘ একটি আন্তর্জাতিক ব্যক্তি। সর্বোপরি জাতিসংঘ নিজ সদস্য রাষ্ট্রসমূহ আদালত জাতিসংঘের মামলা দায়ের করতে পারে। উপরিউক্ত দিকসমূহ বিবেচনা করে জাতিসংঘকে আন্তর্জাতিক ব্যক্তি হিসেবে বিবেচিত করা হয়। প্যাক্টা সান্ট সার্ভেন্ডা নীতিটি ব্যাখ্যা করে। আন্তর্জাতিক আইনে সন্ধি সম্পর্কীয় বিধানাবলী বিশেষ ভূমিকা পরিগ্রহণ করে চলেছে। সন্ধির মাধ্যমে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সাধারণভাবে সন্ধি বলতে দুই বা ততোধিক
পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রকে বোঝানো হয়ে থাকে। তবে আন্তর্জাতিক আইনে সন্ধি বলতে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে গৃহীত চুক্তিপত্রকে বোঝায়। প্রখ্যাত আন্তর্জাতিক আইন বিশারদ অধ্যাপক অপেনহ্যাম সন্ধির সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে পরস্পরের মধ্যে অধিকার ও দায় দায়িত্ব সৃষ্টি করার উদ্দেশ্যে আলাপ আলোচনা দ্বারা যে চুক্তি সম্পাদিত হয় তাই সন্ধি। অধ্যাপক লরেন্সের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে দুই বা ততোধিক রাষ্ট্রের উপর চুক্তি দ্বারা আরোপিত দায় দায়িত্ব পালন সম্পর্কিত সম্পত্তিকে সন্ধি বলে। উল্লেখ্য যে প্রত্যেক সার্বভৌম রাষ্ট্র অন্য যে কোনো রাষ্ট্রকে রাষ্ট্রের সাথে সন্ধিতে আবদ্ধ হবার পূর্ণ ক্ষমতার অধিকারী। সন্ধি প্রণয়নের ইচ্ছুক রাষ্ট্রসমূহ প্রথমে আলাপ আলোচনার উদ্দেশ্যে নিশ্চিত প্রতিনিধি নিযুক্ত করে থাকে। আলোচনা শুরু হবার পূর্বে সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহ নিজ নিজ প্রতিনিধির এখতিয়ার ও ক্ষমতা নির্দিষ্ট করে দেয়। আলাপ আলোচনা চূড়ান্ত হবার পরই উক্ত প্রতিনিধিবৃন্দ পরস্পর উপস্থিতিতে একই সময়ে এবং একই স্থানে খসড়া সন্ধিপত্রে স্বাক্ষরদান করে। স্বাক্ষরদান পূর্ব শেষ হবার সাথে সাথে সন্ধিটি কার্যকরী হয়। প্যাক্টা সান্ট সার্ভেন্ডা নীতি চুক্তি অবশ্য পালনীয় ও নীতিটি আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত আইনের 26 নং অনুচ্ছেদটি কর্তৃক বিশেষভাবে প্রতিষ্ঠিত। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রত্যেক বলবৎযোগ্য চুক্তি এবং পক্ষসমূহের জন্য অবশ্য পালনীয় এবং চুক্তিভুক্ত পক্ষসমূহ এই সরল বিশ্বাসে কার্যে পরিণত করবে। সাধারণত যে কোনো চুক্তির একটা প্রত্যাশা থাকে যে চুক্তিভুক্ত পক্ষগণ সরল বিশ্বাসে চুক্তিটি বাস্তবায়ন করবে। আন্তর্জাতিক চুক্তি বা সন্ধির ক্ষেত্রে এর ক্রম থাকতে হবে। সন্ধি চুক্তি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহের ভিতর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাস অর্জিত হয়। কোনো রাষ্ট্রই কোনো অবস্থায় এককভাবে বা স্বেচ্ছাক্রমে কোনো সন্ধিকে স্থগিত বা বাতিল রাখতে পারে না। সন্ধির কোনো বিশেষ শর্ত বা বিধান পালন করা অসম্ভব প্রতিমান হইলে সংশ্লিষ্ট পক্ষ বিষয়টি নিষ্পত্তির জন্য একটি শান্তিপূর্ণ তাৎক্ষণিক আলোচনার সহায়তা নিয়ে থাকে। সন্ধির পক্ষগণ সন্ধিটি মেনে চলতে বাধ্য থাকে। এই কারণে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এর সঙ্গে শৃঙ্খলা রক্ষার জন্য স্বার্থ জড়িত আছে বিধায় কোনো অসৎ অভিপ্রায় নিয়ে এ ধরনের চুক্তি প্রয়োগ করা সমীচীন নয়। সন্ধি চুক্তি পালন সম্পর্কিত চুক্তি অবশ্যই পালনীয়। সরল বিশ্বাসে এই নীতিটি প্রকাশ অর্জন করেছে রোমান আইন হতে অদ্ভুত মতবাদ প্যাক্টা সান্ট সার্ভেন্ডা মতবাদের মধ্যে। সন্ধি ও চুক্তির মধ্যে পার্থক্য। এক, সংজ্ঞাগত পার্থক্য। সন্ধি বলতে দুই বা ততোধিক রাষ্ট্রের ভিতর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মতৈক্যকে বোঝায়। পক্ষান্তরে চুক্তি বলতে কোনো রাষ্ট্রের সাধারণ নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য কোনো একটি বিশেষ বিষয়ে উপনীত মতৈক্যকে বোঝায়। দুই, পরিচালিত ও নিয়ন্ত্রিত হওয়ার প্রশ্নে। সন্ধি আন্তর্জাতিক আইনের বিধান কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। পক্ষান্তরে চুক্তিসমূহ স্থানীয় আইন কর্তৃক শাসিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। তিন, প্রতিষ্ঠিত হওয়ার প্রশ্নে। সন্ধি প্রধানত পক্ষসমূহের মুক্ত ও স্বাধীন সম্পত্তির উপর ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। পক্ষান্তরে চুক্তি প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে হুমকি, ভীতি অথবা বল প্রয়োগের প্রভাব থাকতে পারে। চার, বৈধ ও বাধ্যতামূলক হওয়ার প্রশ্নে। ভয়, ভীতি, হুমকি বা অন্যায় প্রভাবের অধীনে কোনো সন্ধি গৃহীত হয়ে থাকলে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তা বৈধ ও বাধ্যতামূলক হয়। পক্ষান্তরে কোনো হুমকি বা ভীতি অথবা বল প্রয়োগের প্রভাব থাকলে ওই চুক্তি রাষ্ট্রীয় হোক বা আন্তর্জাতিক হোক তা পক্ষসমূহের ক্ষেত্রে বৈধ বা বাধ্যতামূলক হবে না। উদ্দেশ্যগত পার্থক্য। অধিকাংশ সন্ধি সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে উৎপত্তি হয়। পক্ষান্তরে পক্ষসমূহ সাধারণত আইনগত বাধ্যবাধকতা সৃষ্টির লক্ষ্যে আবদ্ধ হয়।